সন্ধ্যা মন্ত্রীজীবীর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজ থেকে শুরু করতে যাচ্ছি মন্ত্রীজীবীর নিয়মিত অনুষ্ঠান নারী অনন্যা সিজন টু। আজকে নারী অনন্যা স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার প্রিয় মুখ সবারই প্রিয়জন শ্রদ্ধেয় দিদি পার্থী দেব ব্রহ্মণ, সভাপতি আলোকিত গ্রামের শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি, বিভাগীয় কমিটি বাংলাদেশ মাইনরিটি ওয়ার্ড মহিলা সম্পাদিকা, সদস্য সনাতন সংগঠন নারীপুরা। তো দিদিকে সুস্বাগতম মন্ত্রীজীবীর পক্ষ থেকে। দিদি নমস্কার, কেমন আছেন আপনি? নমস্কার দিদি, সুস্বাগত এবং শুভ সন্ধ্যা। আজকে মন্ত্রীজীবীর সম্পৃক্ততায় যারা আছেন সকলকে আমি আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় জন এবং প্রিয় দিদি জয়া বলতপতি। ধন্যবাদ দিদিকে। দিদি, আমাদের বর্তমান যে নারী সমাজ, আপনি একজন বিশিষ্ট নারী সংগঠক, নারীদের নিয়ে কাজ করছেন, নারীদের পাশে থাকার আপনার সেটা একটা ইচ্ছা এবং আপনার আকাঙ্ক্ষা আর হচ্ছে যে আপনার ভালোবাসা তাদের প্রতি। তো বর্তমানে নারীর ক্ষমতায়ন সম্পর্কে আপনার বক্তব্য। ধন্যবাদ দিদি, আমাকে সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথমে আমি যদি বলতে যাই তাহলে সেটা আমি আমার রাষ্ট্র দিয়ে শুরু করি। আমাদের বাংলাদেশে যে ভোটাররা রয়েছেন, আমরা যদি হিসেব করতে যাই শতকরা এই ভোটার শতাংশের মধ্যে 52% অর্থাৎ 52% হচ্ছে মহিলা নারী, আর 48% হচ্ছে পুরুষ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নারীরাই কিন্তু ভোটার হিসেবে এগিয়ে আছে। তৃতীয় পর্যায়ে যদি আমি যাই, সেটাও যদি হয় শিল্প সেক্টর, সেই শিল্প সেক্টরের মধ্যে আমি যে সেক্টর নিয়ে কাজ করছি, আমি মূলত একটা নির্দিষ্ট সেক্টর নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। এবং সেই সেক্টরে শতকরা অর্থাৎ 100 শ্রমিকের মধ্যে 80 থেকে 90 জন শ্রমিকে হচ্ছে মহিলা শ্রমিক। আমার নারী শ্রমিকটাই কিন্তু এখানে বেশি। তো সেই সেক্টরে আমি কাজ করি, আমি নিজেকে অনেক গর্ববোধ মনে করি, নিজেকে অনেক গর্বিত মনে করি নিজেকে, কারণ আমি নারী হয়ে নারীর উন্নয়নের জন্য নারীদের পাশে দাঁড়িয়েছি। সেই হিসাবে আমি নিজেকে অনেক নিজেকে নিয়ে নিজেই আসলে অনেকটা গর্বিত মনে করি। আর দ্বিতীয় পর্যায়ে যদি আমরা সে শিল্প সেক্টর থেকে যদি আমরা বিভিন্ন বিস্তৃত জায়গায় যদি গিয়ে দেখি, সে দেখায় দেখা যাবে বর্তমানে এখন সব জায়গায় আমাদের মেয়েরা কিন্তু একদম খুব উজ্জীবিত হয়ে উচ্ছ্বাসিত হয়ে কাজ করছে। কোথায় নেই আমাদের নারীরা, সব জায়গায় কিন্তু আমাদের নারীরা কিন্তু এগিয়ে রয়েছেন। আমাদের আমি যদি সংসদ ভবনের দিকে যাই, আমাদের বাংলাদেশের যেখান থেকে বিভিন্ন ধরনের সংবিধান তৈরি হয়, বিভিন্ন ধরনের নীতিমালা তৈরি হয়, বিভিন্ন ধরনের আইন প্রণয়ন হয়, সেই সংসদ কেন্দ্রে যদি আমরা গিয়ে দেখি তাহলে সেখানেও কিন্তু অলরেডি 300 সংসদ সদস্যের মধ্যে 50 জন আলাদা করে নারী শ্রমিক নারীদের জন্য সংরক্ষিত আসন আলাদা করে রাখা হয়েছে, যেখানে শুধুমাত্র নারীরাই এই সংরক্ষিত আসনে ওনারা বসতে পারবেন এবং তাদের অধিকার প্রয়োগ করতে পারবেন। এই তো গেল একটা। এছাড়া রয়েছে আপনি নারী পাইলট, এখন ট্রেন চালাচ্ছে নারীরা, প্লেন তো চালাচ্ছে। এটার পাশাপাশি গ্রাম অঞ্চল আপনারা দেখবেন বিভিন্ন ধরনের টেম্পু, বিভিন্ন ধরনের প্রাইভেট ট্যাক্সি, হয়তো ওরা বলে না টমটম, মানে বিভিন্ন যানবাহনও কিন্তু নারীরা এখন সম্পৃক্ত হয়ে গেছে। এখন বিভিন্ন পেশাকে নিজের মতো করে নিয়েছে, এখন আর ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই। এই তো গেল। আর বিভিন্ন সিটিতে দেখা যাবে আমাদের নারী বোনেরা কিন্তু রিক্সাও চালিয়ে কিন্তু তাদের দিন যাপন করছে, যেটা যেটা দেখা যাচ্ছে, যেটা দেখে অটোমেটিকলি মানে দাঁড়িয়ে যেতে ইচ্ছে করে, স্যালুট দিতে ইচ্ছে করে। এটার পাশাপাশি আরেকটা জিনিস হয়তো দিদি আপনি দেখেছেন কিনা আমি জানি না, বিভিন্ন সিম কোম্পানির যে সিমগুলো বিক্রয় করা হয়,
বিভিন্ন বুথে সিস্টেম মানে বিভিন্ন সার্কেলে বিশেষ করে নিউ মার্কেটের মোড় আগ্রাবাদের মোড় মানে আমাদের শহরের যে মূল পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটা প্রান্তে আমাদের নারীরা এখন নারীরা কিন্তু পুরুষদের পাশাপাশি একই নিয়মে কিন্তু নারীরা এই কাজ করছে এই যে আজকে নারীদের যে এই যে বিস্তৃতি এই যে তাদের যে সব কাজে এগিয়ে যাওয়া আমার মনে হয় যে তাদের যে শক্ত মননশীলতা এবং দয়ার মায়ার যে বিশালতা একটা নারীর মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু মনে হয় আর অন্য কারো আছে কিনা আমার সন্দেহ ধন্যবাদ দিদিকে সুন্দর খুব পরিমার্জিত ভাষায় আমাদের দিদিদের জন্য বলার জন্য তো কোনো কালে হয়নি তো একা জয়ে পুরুষের দরবারে প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী তো যে কাজটি আমরা পুরুষ কখনো একা করতে পারে না যেটা সৃষ্টির আদিকাল থেকে জন্মের শুরু থেকে সৃষ্টির আদি থেকে আমরা সেটা জানি সবাই তো দিদি এখন বর্তমানে শিক্ষার সমাজে শিক্ষার দিক থেকে নারীটা অনেক এগিয়ে যেটা একটু আগে বলেছেন আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মস্থলে আমাদের নারীরা কিন্তু এখন অধিষ্ঠিত মানে প্রতিষ্ঠিত তারা নিজ নিজ কাজ করছে তারা কিন্তু ওই বিষয়টা কখনো চিন্তা করছে না আমি নারী ওই কাজটা আমার পক্ষে হবে না বা আমি করতে পারবো না এই কুণ্ঠাবোধ আমাদের নারীদের থেকে চলে গিয়েছে তো শিক্ষার দিক থেকে নারীরা অনেকটা এগিয়ে এলেও উচ্চপদস্থ স্থানগুলোতে নারীদের সংখ্যা কিন্তু এখনো সন্তোষজনক নয় একজন নারী সে অনেক উচ্চ পর্যায়ে পড়ালেখা করেছে কিন্তু উচ্চ পর্যায়ে কাজে মানে তাদের কর্মস্থলে কিন্তু তারা নিজেরা চাকরি পাচ্ছে না বা প্রতিষ্ঠিত করতে পারছে না কিন্তু এর কারণটা কি বলে আপনি মনে করেন ধন্যবাদ দিদি আপনি যেটা বলেছেন কিছু সুন্দর কিছু পয়েন্টের কথাই বলেছেন তবে এই ক্ষেত্রে আমি একটু দ্বিমত পোষণ করছি দিদির সাথে কারণ হচ্ছেন দিদি বলেছেন উচ্চ পর্যায়ে যারা লেখাপড়া করছে তারা ভালো কাজ পাচ্ছে না আপনি দেখবেন উচ্চ পর্যায়ে যদি আমরা দেখতে যাই দেখা যাচ্ছে সচিবালয়ের আমরা কথা ধরতে যাই সচিবালয়ে বিশেষ করে একজন মন্ত্রী দশরে সচিব থাকে হ্যাঁ একজন দুজন সচিব থাকে আপনি দেখবেন প্রত্যেকটা মন্ত্রীর সাথে কিন্তু যদি দুজন তিনজন যদি সচিব যদি অন্তর্ভুক্ত থাকে তাকে কাজে সহায়তা করার জন্য সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সচিবে একজন করে নারী হলেও আছে যেটা আমি নিজ স্বচ্ছকে সচিবালয়ে দেখে এসেছি এছাড়া রয়েছে অ্যাসিল্যান্ট অর্থাৎ বিভিন্ন জেলা পর্যায়ের যে ডিসিরা রয়েছেন বিভিন্ন পর্যায়ে জেলা পর্যায়ের বিশেষ বিশেষ দায়িত্বে রয়েছেন আপনি অনেক জায়গায় দেখবেন এসব বড় বড় পোস্টে কিন্তু আমাদের নারীরাই রয়েছেন এবং আমাদের নারীরাই কিন্তু এই আসনগুলো অলঙ্কৃত করে রেখেছেন এবং তাদের যোগ্যতা নিয়ে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন অর্থাৎ আপনাদের আমাদের বর্তমান যে সমাজটা যে অবস্থানটা সেক্ষেত্রে আমরা উচ্চ পর্যায়ে মানে উচ্চ পর্যায়ে আমাদের নারীরা স্থান পেয়ে যাচ্ছি করছি আর এটার ক্ষেত্রে অবশ্যই দিদি একটা কথা বলতে হয় আওয়ামী লীগ সরকার আসার পর কিন্তু এই নারীদের উন্নয়নটা বেশি হয়েছে বিশেষ করে আমরা যদি দেখি শিক্ষাক্ষেত্রে একটা কথা আপনি বলেছিলেন সেই শিক্ষাক্ষেত্রে যদি আমরা একটু পেছনের দিকে যাই দেখা যাবে আওয়ামী লীগ সরকার আসার পরে অর্থাৎ দাদা যখন এই দেশ পরিচালনার করার যখন দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে কিন্তু তারা নারীদের ক্ষেত্রে বিশেষ করে স্কুলে কলেজে নারী শিক্ষার প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম সুনজর দিয়ে সুদৃষ্টি দিয়ে নিজের মতো করে প্রত্যেকটা মেয়ের জন্য লেখাপড়া বিশেষ করে একদম বই খাতা তার শিক্ষার যাবতীয় যে উপকরণ সমস্ত উপকরণ দিয়ে একটা মেয়েকে কিন্তু লেখাপড়া করার জন্য একদিন সমগ্র পথেই কিন্তু পরিষ্কার করে দিয়েছে এইটা গেল একটা তারপর আমরা আরেকটা দিন যদি ধরতে যাই দিদি দেখা যায় আমি একটু পেছনে যাচ্ছি সেটা হচ্ছে শ্রমিকদের ক্ষেত্রে এই আওয়ামী লীগ সরকার আসার পরে কিন্তু শ্রমিকদের মাতৃত্বকালীন যে ছুটি যখন আমরা মা হই যে সকল শ্রমিকরা মা হয় সে মায়ের মা হওয়ার যে বিশেষ কিছু দিন কারখানা হোক অফিস হোক যে ছুটি ঘোষণা করা হয় এই আওয়ামী লীগ সরকার আসার পরে কিন্তু এই ছুটিগুলো কিন্তু বিস্তৃতি কিন্তু অনেক বেড়েছে হ্যাঁ এখন কিন্তু মোটামুটি গার্মেন্টস সেক্টর বলুন আপনার গভর্নমেন্ট সেক্টর বলুন অথবা সরকারি সেক্টর বলুন প্রত্যেকটা সেক্টরে কিন্তু মেয়েরা কিন্তু মানে তাদের যে অধিকারের কথা বলেন
বা তাদের যে পরিবারকে যে তারা একটা সময় তাদের সন্তানদেরকে একটা সময় দিতে পারছে, এটা কিন্তু শেখ হাসিনার একটা অবদান। অর্থাৎ এক কথায় নারীদের উন্নয়নের পেছনে সবচেয়ে যদি কারো বেশি কিছু অবদান থেকে থাকে, সেটা আমি কোনো সরকারের নাম উল্লেখ করব না, শুধুমাত্র একজন ব্যক্তির নামই উল্লেখ করব, তিনি হলেন আমাদের বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি তো আসলে এখন ওনার নাম, উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একটা রত্ন, আমাদের দেশের গর্ব। আর আমাদের এই বিশ্ব বাংলাদেশের কথা মানে এই এই পুরো বিশ্ব এই পুরো বিশ্বে মানচিত্রে বাংলাদেশ যদি কখনো মানে যখন অবধি এই দেশ টিকে থাকবে ততদিন অবধি এই শেখ হাসিনা নামটি একদম স্বর্ণাক্ষরে জল জল করে জ্বলতে থাকবে। যেদিন বাংলাদেশ হারিয়ে যাবে সেদিন হয়তো শেখ হাসিনা হারাবে, কিন্তু তার আগে সে হারাবে না। উনি এতই কাজ করেছেন নারীদের জন্য, নারী বান্ধব বলা যায় ওনাকে। আমাদের প্রেরণা এবং শক্তি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তো পৃথিবীতে মানুষ যেটা আমরা মারা, আমরা কাজ করি, সন্তান পালন করি, আবার তার পাশাপাশি সমানভাবে নিজের কাজটাও করি। তো যে কাজটি আপনি করছেন, সংসারে আপনার সন্তানকে দিয়েছেন এবং পাশাপাশি সে অসহায় নারীদের পাশে আপনি দাঁড়িয়েছেন, এই দুইটি কাজ আপনার ব্যালেন্স করতে যাওয়ার সময় বা করার সময় আপনার কি কখনো কোথাও বাধাগ্রস্ত হয়েছে বলে আপনি মনে করেন কিনা? আসলে দিদি, আমি নিজেকে আসলে অনেক লাকি মনে করি। কারণটা হচ্ছে এই যে কাজের কথা বললেন, আমাকে আমাকে কিন্তু আমার পুরো পরিবারে যথেষ্ট সাপোর্ট করে, ইভেন আমার হাজবেন্ড, আমার ছেলে মেয়ে, সেটাই তো সাপোর্ট করে। তাহলে এ পর্যায়ে একজন আশা তো অসম্ভব, সেই বিষয়ের অভিজ্ঞতার আলোকে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আমার যেটা হয় সেটা হচ্ছে আমার, আমি মনে করি আমার যদি মনের মধ্যে কোনো ইচ্ছে পোষণ করা থাকে সেটা আমি অবশ্যই পারবো। প্রথমত অবশ্যই আমি আমার সংসারটাকে সবার আগে প্রাধান্য দিয়ে থাকি। আমার সংসারে যে যাবতীয় কাজগুলো আছে সেগুলো আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, না আমি নিজেরা ভাগ করে করি নেই। আর বাইরে যে কাজগুলো থাকে, বাইরের কাজগুলো যখন আমি বাসা থেকে বের হয়ে যাই তখন কিন্তু আর ফ্যামিলিটার মাথার মধ্যে থাকে না, একদম পুরোটা তখন মানে বাইরেটায় জগৎটায় মাথায় আমাকে দিতে হয়। তখন আমার বাইরের কাজে যতটুক মানে করা বাধা প্রতিবন্ধকতার কথা যদি আপনি বলে থাকেন, হ্যাঁ দিদি, আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতার শিকার হই, বিভিন্ন মাস্তান দ্বারা আক্রান্ত হই, বিভিন্ন নেতা দ্বারা আমরা হুমকির শিকার হই, আমাদেরকে ট্রেক করে যে তুমি এই কাজ করছো। তো সেক্ষেত্রে আমি মনে করি একজন মানুষ যদি সে যদি সৎ থাকে তার জায়গায়, সে তার সততা দিয়ে সব কিছুই কিন্তু সামনে দিকে এগিয়ে যেতে পারবে। আমিও মনে করি আমি যে এতটুকু এসেছি অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, এবং আমার যে ইচ্ছে আমার যে আকাঙ্ক্ষা এগুলো আমি অনেক সৎভাবে এবং সততার সাথে রেখেছি, বিদায় আমি সব কিছু ওভারকাম করে সামনে দিকে এগিয়ে এসেছি। ধন্যবাদ দিদিকে। তো দিদি, এখন বর্তমান সমাজে যেটা হচ্ছে যে আমরা শিক্ষিত নারীরা কিন্তু এতটুকু পথ পেরিয়ে আসার পরেও নির্যাতিত হচ্ছি, যে ক্ষেত্রে আমরা মনে করছি সবসময় হয়তো অশিক্ষিত নারীরাই নির্যাতিত হয় সংসারে, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে অশিক্ষিত অর্থশিক্ষিত পরিবারগুলোর পাশাপাশি শিক্ষিত পরিবার মানে শিক্ষিত পরিবারের নারীরাও কিন্তু অনেক কিছু থেকে তারা বঞ্চিত এবং অসহায়তাকে তারা বাঁচতে নারীদের ভূমিকা মানে ওই অসহায়তাকে তারা বের হয়ে আসার জন্য নারীদের ভূমিকা কিরকম হবে বলে আপনার ধারণা? যে শিক্ষিত নারীগুলা নির্যাতিত হচ্ছে সমাজে সে সম্পর্কে আপনার? আচ্ছা দিদি, আমি এখানে একটু বলি, আমরা অনেক মেয়ে আছি, বিশেষ করে আমরা যারা স্ত্রী, আমরা অনেকে কি করি মানে যখন বাইরে বের হয় অনেক হাসি খুশি থাকে, কিন্তু বাসায় এসে দেখা যায় মানে মানে শ্বশুর বাড়ির মানে বা স্বামীর অনেক ধরনের নির্যাতন শিকার হয়, যেটা আমরা বাইরে প্রকাশ করতে পারি না লজ্জায়, সমাজের ভয়ে, সামাজিক ভয়ে। এই জিনিসটা আমাদেরকে মাথা থেকে দূর করতে হবে। এটা না আমি যতক্ষণ দূর করতে পারবো ততক্ষণ না পর্যন্ত আমি এই মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন থেকে আমি রক্ষা পাবো না। আমি যদি মনে করি এটা আমি মানে চেপে রাখবো, কাউকে জানানোর দরকার নেই, তাহলে দেখা যাবে এই নির্যাতনটা শুধু আমার ক্ষেত্রে না, এটা সব কারণে কিন্তু আস্তে ছড়িয়ে যাবে। যার জন্য ক্ষেত্রে নারীদের কারো সাথে ওটা শেয়ার করতে হবে বলে আপনি? অবশ্যই সেটা সে স্থানীয় কমিশনার আছে তাকে সে জানাইতে পারে, যে এটা কোন সংরক্ষিত মহিলা সংরক্ষিত আসনের কমিশনাররা রয়েছেন। আমি যদি কোনো পুলিশ কমিশনের কাছে যদি আমি যে অস্বস্তি বোধ করি বা আমার যেতে যদি কোনো ধরনের কুণ্ঠাবোধ কাজ করে না, আমি এই কথাটা ওনাকে আমি
আমি একদম নির্দ্বিধায় আমি একজন মহিলা কমিশনারকে বলতে পারি। এছাড়া রয়েছে বিভিন্ন মানবাধিকার কমিশন রয়েছে, মানবাধিকার সংগঠন রয়েছে, আমরা সেখানে গিয়ে আমাদের সমস্যা করতে পারি। অবশ্যই ভয়কে তাকে পেছনে ফেলে এখন আমি যদি সম্মানের ভয়ে সামাজিকের যদি বলি না না আমি যদি এটা বলতে যাই মানুষ আমাকে কি বলবে, কি বলবে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কি বলবে যদি বলতে যাই তাহলে আমি নিজেই শেষ হয়ে যাব এবং এটার পাশাপাশি আমার পুরো পরিবারটাই নষ্ট হয়ে যাবে। যার জন্য কে কি বলবে সেই বিষয়টা একদম সম্পূর্ণ বিবেচনার বাইরে রেখে আমি কি করব সেটা সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। অনেক ধন্যবাদ দিদিকে। প্রথমে হচ্ছে আমাদের সেই নারীদের সে গোড়াপত্তন সে কাছ থেকে যদি আমরা এগিয়ে আসতে চাই, আমাদেরকে ওই ভয় ভীতি বাধাকে যদি আমরা পেরিয়ে আসতে চাই, তাহলে দিদির সে কথা যেটা সেটা হচ্ছে প্রথমে আমাদের ভয়কে জয় আসতে হবে, ভয়কে জয় করতে হবে, তাহলে আমরা সবকিছুকে জয় করতে পারবো। তো দিদি বর্তমান সমাজে আপনার দৃষ্টিতে মানে মেয়েদের বা নারীদের সে পুরুষ শাসিত সমাজ কতটুকু মূল্যায়িত করছেন বলে আপনি মনে করছেন বা আপনার দৃষ্টিতে মানে আমাদের সমাজে আপনার নারীরা এখন বর্তমানে কতটুকু মূল্যায়িত করছে? এখন দিদি আমি যদি বলতে যাই আমি কিন্তু একটু আগে আমার নিজে কিছু উদাহরণ দিয়েছিলাম, এই যে আমি যে কাজ করছি আমার কাজের পেছনে আমার পরিবার কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে। আমার হাজবেন্ড সে কিন্তু একজন পুরুষ, আমার ছেলেরা তারাও কিন্তু পুরুষ, ঠিক আছে? তো তারা যদি আমার পাশে না দাঁড়াতো তাহলে আমি তো এভাবে সামনের দিকে এগিয়ে আসতে পারতাম না। আমি মনে করি না প্রত্যেকটা পুরুষ আসলে খারাপ, কারণ প্রত্যেকটা পুরুষ কারো না বাবা, কারো না ভাই, কারো না সন্তান। তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা পুরুষ যে আসলে নারীদের জন্য বাধা সেটা আমি বিশ্বাস করি না, কারণ পরিবার থেকে তার বাবা, তার স্বামী, তার ভাই, তার সন্তান যদি সাপোর্ট না করে সে নারী কখনো এগিয়ে যেতে পারে না। এমনই পরিবার আছে যে পরিবারে দেখবে সবাই তাকে সাপোর্ট করছে সবে তবেই সে সামনের দিকে এগিয়ে যেতে পারছে। তো আমি সেক্ষেত্রে বলবো আমাদের দৃষ্টিভঙ্গিও বদলাতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং আমাদের পরিবার যারা রয়েছেন আমাদের সামাজিকভাবে যারা দায়িত্ব পালন করছেন তাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলাতে হবে। এবং এটার পাশাপাশি আমি বলবো তারাও কিন্তু আসলে পুরুষরা কিন্তু নারীদের কিন্তু যথেষ্ট সহযোগিতা এবং সহায়তা করে, কারণ আমি যে কাজ করি আমাকে ধরেন আমি তো আসলে যে সেক্টর নিয়ে কাজ করি আমাকে প্রতিনিয়ত বিজিএমএ বিকিএমএ এবং বিভিন্ন ধরনের প্রশাসনিক যে ইয়েগুলো মহোদয়গণ রয়েছেন তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হয়। তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ, তো তারা যদি আমাকে সাপোর্ট না করতো আমি তো আসতে পারতাম না। আমি মনে করি সবাই আসতে পারতো অবশ্যই, সেটা নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, নিজের কিছু ইচ্ছাটাকেও মূল্যায়ন করতে হবে, অর্থাৎ নিজের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো দিদি আমরা একটু যেহেতু নারী একটু ওই বাসায় ফিরে যাবো, অর্থাৎ মাতৃত্ব শুধু শক্তি যোগায় না মনে এনে দে শান্তি। তুমি নারী বলে দুর্বল এটা কখনো কাউকে বলতে যেও না, এটার যে বিস্তারিত আলোচনাটি সেটা আমরা এতক্ষণ দিদির কাছ থেকে খুব সুন্দর সাবলীল ভাষায় আমরা উত্তরটা পেয়েছি। আর অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, শুধু একটা সম্পর্ক, একটা সংসার তারা টিকিয়ে রাখতে চায়। হ্যাঁ, এই জন্য মেয়েরা মায়াবতী, অর্থাৎ এই মেয়েদের মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। তা আজকের আমাদের যে নারী অনন্য অনুষ্ঠান সেটার শিরোনাম নারী অনন্যা। তো দিদির কাছ থেকে আমরা শুধু শুধুমাত্র নারী অনন্যা ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো যদি দিতে যাই মানে একটু দশভুজকে হার মানাবে। আর অনন্যা সেটা একটা বিস্তৃত শব্দ, যে শব্দের মধ্যে একদম সবকিছুই মুখরিত ভাবে মিক্স হয়েছে। এই যে এতগুলো কথা যে আসলো সবগুলো কিন্তু অনন্যার মাধ্যমে এসেছে, অনন্যার মাধ্যমে এসেছে। সে অনন্যায় বিদায় সে পেরেছে, আপনিও একজন অনন্যা, আপনি অনন্যায় বিদায় কিন্তু সে কাজটা একজন নির্লজ করে যাচ্ছেন। প্রত্যেকটা মেয়ে কিন্তু দিদি অনন্যা, অনন্যা ছাড়া কোনো কিন্তু মেয়ে না। কিন্তু আমাদের যে প্রতিভাগুলো সেগুলো বিকশিত করার সুযোগ নিজেদেরকেই দিতে হবে, অন্যের উপর দোষ চাপিয়ে লাভ নেই, নিজেদের চেষ্টা নিজেদেরকেই করতে হবে, সেটাই করতে হবে, সেটা দিকে প্রতিদিন কথায় সেটা আমরা নারী আমরা পারি, সব কিছুকেই আমাদেরকে জয় করতে হবে, তাহলে
একজন নারী হয়ে ওঠার যে সার্থকতা, তো দিদির কাছে আমাদের শেষ প্রশ্ন যেটা আমরা জানতে চাইব, দিদি বর্তমানে আমরা যে সমাজে বাস করেছি 2020 সালে, তো নারী নির্যাতনের বর্বরতা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ায়, হ্যাঁ বিভিন্ন সংবাদ মাধ্যমে, মানে নারী নির্যাতনের সে বর্বরতা আপনারা সেই খালের মানে কি বলবো হার মানিয়ে ফেলেছে, যেটা এমনকি সংসারে এসিড দিয়ে পর্যন্ত নারীদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তো আপনার মতে সেই গোড়াপত্তনটা আমাদের সমাজে কোথায় বা কিভাবে এই নির্মূলের উপায়টা আমরা খুঁজে পাবো বলে আপনি মনে করছেন? ধন্যবাদ দিদি। আমাদের এই যে নারী নির্যাতনের যে কথা বললেন, যেটা একদম পরিবার থেকে অনেক ক্ষেত্রে শুরু হয়, বিশেষ করে স্বামী দ্বারা নির্যাতিত হয়, শ্বশুর বাড়ির লোকজন দ্বারা নির্যাতিত হয়, সেক্ষেত্রে আমি বলবো আমার ক্ষেত্রে না, যদি যাদের ক্ষেত্রে যেটা হচ্ছে বর্তমানে মানে তাদের নিয়ে আমরা এই বিষয়টা থেকে সেটা সেক্ষেত্রে দিদি, এখন তো আমাদের দেশের আইন কিন্তু অনেক কঠোর, বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যারা এই ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে বা এই ধরনের পারিবারিক থেকে আগে থেকে বুঝতে পারছেন যে আপনার হাজব্যান্ড বা আপনার শ্বশুরবাড়ির লোকজন আপনাকে এরকম, আপনি দ্রুত আপনার নিকটস্থ থানায় যোগাযোগ করে আপনাদের থানার যিনি দায়িত্বরত রয়েছেন তার সাথে যোগাযোগ করে আপনি তাদের সমস্যাটা জানান, এবং সেখানে যদি আপনার যদি যদি কোনো ধরনের সংকোচ এবং অসুস্থ বোধ হয়, তাহলে আমি প্রথমেই বলেছি আপনাদের সংরক্ষিত ওয়ার্ড সংরক্ষিত যে ওয়ার্ডের যে কমিশনার রয়েছেন ওনার কাছে আপনি আপনার অভিযোগটা জানাতে পারেন, এছাড়া সেটাও যদি না হয় তাহলে আপনারা বিভিন্ন ধরনের যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এখন যদি সব জায়গায় কিন্তু মানুষজন কিন্তু নারীদের জন্য কাজ করছে, আমার মনে হয় না এরকম কোনো সমস্যা হলে যে সমাধান করার জন্য অনেক কঠিন একটা পথ পার করতে হবে সেরকম কিছু না, এখন কিন্তু সে একটু স্থির করলে কিন্তু সে একটা সমাধানের পথ পেয়ে যাবে এবং তার জীবনটা সে বাঁচাতে পারবে, তার পরিবারটাকে সে বাঁচাতে পারবে। তো সর্বশেষ আমি বলবো দিদিকে অনেক অনেক ধন্যবাদ, আজকে একটা সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দান করে দিয়েছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন্দির টিভিকে, এবং সেই সাথে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য বলবো না, আমি আমার কথা শেষ করছি, সবথেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। বাপদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের নারী অবনা সম্পর্কে নারীদের এগিয়ে চলার পথে তাদের বয়কে জয় করার জন্য ওনার যে কথাগুলি আমাদের বলেছেন সেজন্য মন্দির টিভির পক্ষ থেকে দিদিকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন। দিদির সাথে পরবর্তীতে আবারও দেখা হবে, সঙ্গে থাকুন সবাই মন্দির টিভির সঙ্গে, ধন্যবাদ।